আজকে অনেকদিন পর রোদ উঠছে, তাই আমি অনেকগুলো কাজ করলাম। অনেকগুলো কাপড় চোপড় ধুলাই করে তাড়াতাড়ি দেখলাম, আমি কাপড় চোপড় নাড়ার সময় দেখলাম একটা চাচা এই যে শাপলা নিয়ে যাচ্ছিল। আর আমি এবছর এখনও কখনো শাপলা খাই নাই, তাই এই শাপলাটা আমি 10 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। আর এই শাপলাটা দেখুন একেবারে তাজা, সকালে উঠিয়ে নিয়ে আসছে বিল থেকে। আর এখন আমি এগুলোকে ছিলে পরিষ্কার করে নিব। আমি আজকে রান্না করব শাপলা দিয়ে ইলিশ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি শাপলাটাকে সুন্দর করে পরিষ্কার করে কেটে নেব আমার সাইজ অনুযায়ী। আপনারা যে যেভাবে খেতে চান সে সেভাবে কেটে নেবেন। আর আমার মতন করে রান্না করলে একটু শাপলা কোনো ধরনের কালো হবে না। আমি এদিকে পরিমাণ মতন তেল দিয়ে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিলাম। লবণ, হলুদ আর আমি জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন কষিয়ে নিয়ে আমি ইলিশ মাছটাকেও কষিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু অবশ্যই কষিয়ে নিতে হবে ভালো করে। আর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচামরিচ আর এখানে শাপলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা যত বেশি কষিয়ে রান্না করবেন ততই মজা হবে। আর এখানে দেখতে পারলেন একটা নারিকেল, নারিকেলটা আমি রস করে নেব। সে ভেঙে আমি কুড়িয়ে নিয়েছি কুড়ানির সাহায্যে, নিয়ে এই রসটা এখানে ইউজ করব। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এভাবেই রান্না করি শাপলাটা, আর এভাবে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম শুকনো মরিচের গুঁড়া ইউজ করি নাই। শুকনো মরিচের গুঁড়া ইউজ করলে কিন্তু খেয়ে ভালো লাগবে না, যতটা না কাঁচামরিচ দিয়ে এই শাপলাটা রান্না করলে মজা হবে। এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম, আর লবণটা একটু কম ছিল তাই আমি আর একটু লবণটা অ্যাড করলাম। আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন কেমন হয়। মাশাল্লাহ, আমার শাপলাটা অসাধারণ হয়েছিল। আপনারাও খেয়ে এভাবে দেখতে পারেন কেমন হয়। আর এই দেখুন প্রায় আমার রান্নাটা শেষ হয়ে এসেছে। আর খাইতে যে এইভাবে অসাধারণ লাগে, আপনারা একবার হইলেও এই যে নারকেলের রসটা দিয়ে করে দেখবেন। এই দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়, আলহামদুলিল্লাহ।